দর্শকের মুহূর্তে বৃষ্টি ও জলাবদ্ধতার আর বিষয় জানাতে যশোর থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী তৌহিদুর রহমান, যাচ্ছি তার কাছে। তৌহিদ, ফারুক, আসলে টানা তিন দিন অর্থাৎ গত পরশু সন্ধ্যার পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেটা মাঝে মাঝে বিরতি দিয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি চলেছিল এবং এরপরে গতকাল রাত আটটার পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখন পর্যন্ত কিন্তু যশোরে বৃষ্টির কোনো বিরতি আমরা লক্ষ্য করিনি, বরং এই মুহূর্তে আপনি দেখছেন যে বৃষ্টি হচ্ছে এবং কিছুক্ষণ আগ পর্যন্তও কিন্তু ভারী বৃষ্টি ছিল এবং এই বৃষ্টির ফলে আবহাওয়া অফিস যেটা বলছে ইতিমধ্যে প্রায় 300 মিলিমিটার বৃষ্টি গত তিন দিনে যশোরে পার হয়ে গেছে এবং প্রতি ঘন্টায় ঘন্টায় বৃষ্টির পরিমাপ তারা করছে এবং সেটা বৃদ্ধি পাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই বৃষ্টির ফলে যেটা হয়েছে যে গত কিছুদিন আগে বৃষ্টিতে যে ফসলি জমি সবজি ক্ষেত যে পানির নিচে তলিয়ে গিয়েছিল সেই পানি নেমে যাওয়ার পরে আবার কৃষকরা শীতকালীন যে সবজি সেটা সেই মাঠ প্রস্তুতির যে কাজ শুরু করেছিল আর একবার কিন্তু তারা ধাক্কা খেলেন এবং তারা বলছেন যে দফায় দফায় লোকসান খেয়ে দফায় দফায় লোকসানের কারণে তাদের চরম ক্ষতিগ্রস্ত হতে হবে। একই সাথে পানির নিচে তলিয়ে গেছে শহরের নিম্নাঞ্চল এবং ভবদাহ ও কপোতাক্ষ যে দুর্গত এলাকা সেই এলাকার অবস্থাও কিন্তু খুবই ভয়াবহ। বাড়িঘরে রাস্তাঘাটে কিন্তু পানি উঠে গেছে এবং শহরে আজকে আমরা যেটা দেখছি অনেকটাই অচল অবস্থা। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সবই কিন্তু বন্ধ রয়েছে, একেবারে দুর্বিষহ অবস্থায় রয়েছে নিম্ন আয়ের মানুষগুলো। ফারুক, তৌহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যশোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদুর রহমান।